টিকার তোলা বর্তমানে 33,000 টাকা। বাংলাদেশেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি আতর। এমন শুষ্ক কাঠ থেকে কিভাবে তৈরি হয় লাখ টাকা দামের আতর? মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রাম। এই গ্রামের প্রায় সব মানুষ আগর আতর শিল্পের সাথে জড়িত। বাড়ির আঙিনা থেকে শুরু করে সব জায়গায় সারি সারি আগর গাছ। আতরের কাঁচামাল হিসেবে ব্যবহৃত আগর গাছের কাণ্ড, ডালপালা কিংবা পাতা সরাসরি সুগন্ধি নয়, সুগন্ধি মূলত এর পচা অংশ। আগর গাছের বয়স 6-7 বছর হলেই পুরো গাছে 1 ইঞ্চি পরপর মারা হয় পেরেক। তখন গাছ থেকে এক ধরনের কষ বের হয়ে পেরেকের চারপাশে জমে। সেই কষে ছত্রাক আক্রান্ত হয়ে ধারণ করে কালো রং। এভাবেই 5-7 বছর রাখার পর গাছ কেটে ছোট ছোট ফালি করা হয় আর খোলা হয় কাণ্ডের পেরেক। কাঠের সাদা ও কালো অংশ ছোট ছোট করে কেটে আলাদা করা হয়। কালো অংশ দিয়ে তৈরি হয় উৎকৃষ্ট মানের আতর আর সাদা অংশে সাধারণ মানের আতর। আগর কাঠের পাতলা অংশ 1-1.5 মাস পানিতে ভিজিয়ে রাখার পর এক ধরনের বিশেষ চুল্লিতে সিদ্ধ করা হয়। আগরের চিপগুলা আমরা 1 মাস ড্রামে ভিজিয়ে রাখি অথবা ট্যাঙ্কিতে ভিজিয়ে রাখি। তারপরে এটা আমরা কি করি, আমাদের ডেস্কি আছে, আগরের যে ডেস্কিটা আছে ওটার মধ্যে আমরা ডেলে প্রায় 10 দিনের মতো এখানে জাল দিই। জাল দেওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে বাষ্প হয়ে আমাদের এই আতরটা বাষ্প হয়ে সামনে পাত্রটা আছে, এই পাত্রের মধ্যে আসে, ওখান থেকে আমরা হাত দিয়ে উঠে নিই। দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রাপ্ত আতর গুণে মানে হয় অতুলনীয়। পৃথিবীতে গোলাপ সহ বিভিন্ন সুগন্ধি ফুল দিয়ে আতর তৈরি করা হলেও আগর আতর উৎকৃষ্ট ও অতি মূল্যবান, তাই এই আতরকে বলা হয় স্বর্ণতর। লিটার প্রতি এই আতরের মূল্য 4-12 লাখ টাকা পর্যন্ত হতে পারে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি হয় এই আতর। এছাড়াও সুগন্ধি কাঠ হিসেবে বিদেশে রপ্তানি করা হয় আগর কাঠ। পরিপূর্ণ সাদা অংশটা ফেলে দিয়ে যখন কালো অংশ বাইর হয়ে যাবে তখন এটা প্রবাসে এক্সপোর্ট করা হবে। প্রতি কেজি সুগন্ধি আগর কাঠ প্রায় 2 লাখ টাকায় বিক্রি হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষেরা আগর কাঠ জ্বালিয়ে সুগন্ধি ধোঁয়া উৎপাদন করে থাকে। বলা হয় জান্নাতবাসীরা বেহেশতে যে সুগন্ধি কাঠ প্রজ্বলন করবে তা এই উদ বা আগর কাঠ। তাই সমস্ত মুসলিম বিশ্বে এই আগর আতরের রয়েছে বিশেষ কদর।